আজ এই সেই মহা শহীদ দিবস 21 জুলাই 1993। আপনাদের সবাইকে জানাই নমস্কার আপনারই চ্যানেল MM13-এ। আজ 21 জুলাই মাননীয় মমতা দিদি প্রতি বছর আজকের দিন শহীদ দিবস হিসেবে পালন করেন। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে নেবে পড়েছে হাজার হাজার লোকের ঢল। চলুন বলি আপনাকে আজকের গল্পটা। সাধারণ মানুষের দাবি নিয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেসের অগ্নিকন্যা রাইটার্স বিল্ডিংয়ের দিকে এগিয়ে এসেছিলেন একটি মিছিল নিয়ে, এবং সেই মিছিলটি পুলিশের প্রতিহাত একটি খণ্ডযুদ্ধ সৃষ্টি হয়। তৎকালীন মিডিয়া সূত্রে এটাই জানা যায় বেশ কিছু মানুষ এতে আহত হয়েছিলেন। 13 জন তৎকালীন যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন। তাদের স্মরণেই আজকের দিনটা 21 জুলাইকে শহীদ দিবস হিসেবে মানানো হয়, এবং এখন তৃণমূল নেত্রী মমতা দিদি পালন করে চলেছেন। দাদা একটু কিছু বলুন আজকের দিনের ব্যাপারে। আজকের দিনে কি বলতে, যে আমাদের যা হয় প্রত্যেক বছরের মতো এবারে আমরা 21 জুলাই শহীদ স্মরণে, মানে আজকের দিনটা কেন স্পেশাল, মানে মমতা দিদি আমাদের যে ভোটার কার্ডের দাবিতে 13 জন শহীদ হয়েছিলেন তারই উদ্দেশ্যে আমাদের আজকে ধর্মতলায় আসা। আচ্ছা, আপনার নামটা একটু বলুন দাদা। স্বপন বিশ্বাস। স্বপন বিশ্বাস, আপনি কি মানে চিরকালই মমতা দিদির সাথে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা। আচ্ছা, খুব ভালো লাগে ওনার সাথে মানে কাজ করতে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। যারা জল খাবেন তারা এই পাশে আমাদের জলের ব্যবস্থা আছে। আপনারা বাদী হয়ে শোনা জেলায়
डाल दीजिए इसको डाल दीजिए